সীতাপুর গ্রামে দুই ভাই থাকত, যেখানে বড় ভাইয়ের নাম বাদল এবং ছোটটার নাম ভোলা। এদের মা বাবা মরার আগে তাদের জন্য জমি আলাদা আলাদা করে দিয়েছে। বাবা, এবার তো পেঁয়াজের ভালোই ফসল হয়েছে দেখছি, জলদি জলদি এগুলো ব্যাগে ভরি, তারপরে তো বাজারে যেতে হবে। ভোলা পাশের জমি থেকে এসে বাদলকে বলে, আরে ও বাদল ভাইয়া, বাদল ভাইয়া, এবার তো পেঁয়াজ অনেক ভালো হয়েছে। হ্যাঁ তাই, এবার অনেক ভালো হয়েছে। আর এমনিতেও ভাইয়া, আপনি তো জানেনই এখন বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি, আমাদের পেঁয়াজ অনেক দামে বিক্রি হবে। হ্যাঁ ভোলা, তুমি ঠিক বলেছ। বাদল তার মনে মনে বলে, আরে ধ্যাত, আমি ভেবেছিলাম সব লাভ আমার হবে, তার মানে আমার বেশি লাভ হবে না? বাদল বাসায় গিয়ে তার বউ রিনাকে ডাকে। আরে রিনা, ও রিনা, কই তুমি, মরলে নাকি? হ্যাঁ বলেন, কি হয়েছে, এসেই আপনি পুরো বাসা মাথায় তুলে রেখেছেন? যাও যাও, এক গ্লাস পানি নিয়ে এসো আমার জন্য, পরে আমাকে আবার বাজারে যেতে হবে। দাঁড়াও আনছি। এই দেখো কত ভালো পেঁয়াজ হয়েছে আমাদের খেতে। আরে হ্যাঁ ঠিক বলেছো তো, কত বড় বড় আর কত সুন্দর পেঁয়াজ হয়েছে, এটা থেকে তো অনেক টাকা আসবে তাই না? হ্যাঁ তা তো হবেই, ভোলার খেতেও অনেক পেঁয়াজ হয়েছে। হয়েছে তো কি হয়েছে, যাও তো বাজারে যাও। বাদল পেঁয়াজের বস্তা নিয়ে বাজারে যায়, দেখে ভোলাও পেঁয়াজ নিয়ে বসে আছে। আরে ও বাদল ভাইয়া, এসে গেছেন আপনি? বাদল রেগে রেগে বলে, হ্যাঁ ভাই, পেঁয়াজ তো বেচতেই হবে। হ্যাঁ তা তো করতেই হবে, আমরা তো পেঁয়াজ বিক্রি করতে এসেছি। তখনই একটা গ্রাহক বাদলের কাছে আসে। আরে বাদল, পেঁয়াজ কত? 30 টাকা। আরে ভাই, এত দামি পেঁয়াজ, পেঁয়াজ নাকি সোনার জিনিস? পেঁয়াজ শেষ পর্যায়ে, দাম তো একটু হবেই। আচ্ছা ঠিক আছে, 1 কেজি দিয়ে দাও। বাদল ভাই, আপনার তো বেচা হয়ে গেল। হ্যাঁ তা তো হলোই, 1 কেজি বিক্রি হয়েছে। তখনই এক গ্রাহক ভোলার কাছে আসে আর বলে, আরে ভোলা, 5 কেজি পেঁয়াজ দে, তোর ভাবি বলেছে ভোলার দোকান থেকে পেঁয়াজ নিতে। গ্রাহকের এই কথা শুনে বাদল মনে মনে ভোলাকে দেখে হিংসা করে। আর এইভাবেই করতে করতে বাদলের থেকে ভোলার দোকানে বেশি গ্রাহক আসতে শুরু করে, আর বাদলের থেকে ভোলার সব পেঁয়াজ সবার আগে বিক্রি হয়ে যায়। আচ্ছা বাদল ভাই, আমি চলি, আমার তো সব পেঁয়াজ বিক্রি হয়ে গেছে। বাদল রেগে গিয়ে বলে, হ্যাঁ তুই যা, তোর পেঁয়াজ তো বিক্রি হয়ে গেছে, আমিও জলদি বেচে কিনে ঘরে চলে যাব। ঠিক আছে ভাই, আমি চলি, আমার তো অনেক রোজগার হয়ে গেছে। এটা বলেই ভোলা ওখান থেকে চলে যায়। ভেবেছিস কি আমাকে, দেখ কালকে আমি কি করি। তখন গ্রাহক বাদলকে বলে, ও ভাই, কোথায় হারিয়ে গেছেন, জলদি করে আমার পেঁয়াজ দিন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ভাই, দিচ্ছি। রিনা, কোথায় গেলে তুমি, খাবার হয়ে গেছে, জলদি এসো, অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ হয়ে গেছে, এখনই নিয়ে আসি। বাদল খুশি হয়ে বলে, দেখো কত টাকা পেয়েছি। আরে বা, এইখানে তো কত টাকা, আবার যেও বাজারে। হ্যাঁ যাব, তা তো অবশ্যই যাব, কাল এটার থেকেও বেশি টাকা নিয়ে আসব। তুমি জানো মাথায় কিরকম একটা বুদ্ধি এসেছে? কিরকম বুদ্ধি গো? তুমি তো জানোই বাজারে পেঁয়াজের দাম, দূরের গ্রাম থেকেও পেঁয়াজ আসছে না, আর পেঁয়াজ বিক্রি করার জন্য আমি আর ভোলা ছাড়া এখানে আর কেউ নেই। ভোলার সব পেঁয়াজ যদি আমি নিজের কাছে রাখি, তাহলে এই গ্রামে শুধু আমার একারই পেঁয়াজ থাকবে, আর বাজারে যখন পেঁয়াজের জন্য হাহাকার করবে, তখন আমি যত দাম খুশি তত দামে বিক্রি করতে পারবো। কি বলো, কেমন বুদ্ধি বলো দেখিনি? এমন কেন বলছো, বুদ্ধি তো ঠিকই আছে, কিন্তু এর জন্য তুমি চুরি করবে?
আরে পাগল, এটা চুরি না, এটা ব্যবসা, বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি, কিন্তু এই কাজ আমরা কখন করব? হ্যাঁ হ্যাঁ, আজই করব। ভোলা কালকে বাজারে পেঁয়াজ নিয়ে যাবে, তাই ওর ক্ষেত আমি আজকেই শেষ করব, সেই সাথে নিজের ক্ষেতটাও শেষ করব, যাতে কারো কোনো সন্দেহ না হয়। ঠিক আছে, তোমার সাথেই যাব। দেখো দেখো, এটা হচ্ছে ভোলার ক্ষেত। চুপচাপ যাও, ওখানে গিয়ে ভোলার সব পেঁয়াজ নিয়ে নেব, আর তারপর নিজের পেঁয়াজগুলো বস্তায় ভরবো, বুঝতে পেরেছ? তুমি তো সব পেঁয়াজ নিয়ে নিয়েছ। হ্যাঁ, অবশেষে আমরা সবগুলো পেঁয়াজই নিয়ে নিলাম। চলো চলো, তাড়াতাড়ি চলো, কেউ আবার আমাদেরকে দেখে ফেলার আগেই আমাদেরকে এখান থেকে যেতে হবে। আমরা এতগুলো পেঁয়াজের বস্তা নিয়ে এলাম, কিন্তু এগুলো রাখবো কোথায় বলতো? রান্নাঘরের পাশে যে ঘরটা আছে না, ওইটা খুলে দিই, ওইখানে লুকিয়ে রাখেন। তারপর রিনা যে রান্নাঘরের পাশের রুমটা খুলে দেয় এবং বাদল সব বস্তা এখানে রেখে দেয়। যাক, এইসব তো হয়ে গেছে, কিন্তু কাল সকালে কি হবে? ওইসব আমি সামলে নেব, খালি সকাল হওয়ার অপেক্ষা। পরের দিন ভোলা যখন তার ক্ষেতে এসে দেখে তার পুরো ক্ষেত খালি, এসব দেখে ভোলা জোরে জোরে কান্না করতে লাগে। হাই হাই, কি হয়ে গেল? আমার সাথে কে এমন করেছে? সব শেষ হয়ে গেছে। এখন এসেছে লাইনে, আসি, এইবার আমি আমার নাটকটা শুরু করি। বাদল ভোলার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, কি হয়েছে ভোলা, তুমি কান্না করছো কেন? বাদল ভাই, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, এই দেখেন কে যেন আমার আর আপনার সব পেঁয়াজ চুরি করে নিয়েছে। হায় 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 হায়, এ কি হয়ে গেল, এটা কে করেছে? আমাদের সাথে আমাদের পেটে লাথি? আহারে, আমাদের কি কষ্টের ফসল না ছিল এগুলো? ওইটাই আমি ভাবছি, এটা কে করেছে আমার সাথে? কিন্তু যেই করেছে সে কোনোদিনও খুশি হবে না, দেখেন আপনি। ভোলা কি জানে এই পেঁয়াজ যে নিয়েছে সে কত খুশি হয়েছে? খুশি তো হয়েছি মূলত আমি। বাদল ভাই, আপনি কি আজ বাজারে যাবেন? না ভাই, আজ আর যাব না, আজকে অন্য শাকসবজি নিয়ে যাব। এসব দেখে আমার আর বাজারে যাওয়ার কোনো ইচ্ছেই হচ্ছে না। ঠিক আছে, চলেন বাসায় ফিরি। ভোলা এবং বাদল কান্না করতে করতে তাদের বাসায় ফিরে যায়। কাল বাজারে আসেনি, তার মানে পেঁয়াজও আসেনি। আজ বাজারে পেঁয়াজের কত দাম? তখন একটি লোক বাদলের কাছে আসে। আরে বাদল ভাই, পেঁয়াজ আছে কি? না ভাই, পেঁয়াজ একদমই নেই। কাল থেকে বাজারে একদমই পেঁয়াজ নেই, কোত্থেকে পেঁয়াজ নিয়ে আসব? এই নাও, এই টমেটো নিয়ে যাও না। আরে ভাই, পেঁয়াজ লাগবে, টমেটো না। বাদল খুশি হয়ে মনে মনে বলে, আরে বাবা, বাজারে পেঁয়াজের কত দাম বেড়ে গেছে, রিনাকে এই কথা বলতেই হবে। আরে কি হলো, এত তাড়াতাড়ি চলে আসলেন যে, সব সবজি ফেরত নিয়ে এসেছেন? আরে সবজি তো আমি নিজেই বিক্রি করিনি, আমি তো শুধু পেঁয়াজের দাম জানতে এসেছিলাম। তো তুমি জানো রিনা, বাজারে পেঁয়াজের দাম বেড়েছে? আরে বাহ, এইটা তো খুশির সংবাদ। কিন্তু তুমি জানো, ওই ভোলা আবারও পেঁয়াজের ক্ষতি করা শুরু করেছে। করতে দাও ওকে, পেঁয়াজের ক্ষতি করতে দাও। আমাদের কাছে যা পেঁয়াজ আছে তাতে আমরা অনেক টাকা পাবো। জানো, এবছরে আমার আর পেঁয়াজের ক্ষতি করার কোনো প্রয়োজন নেই। চলো আমরা একটু বিশ্রাম করে নিই, আমি পরের সপ্তাহ দেখব পেঁয়াজের দাম কতটুকু বাড়ে। এক সপ্তাহ পর। ওগো শুনছো, এক সপ্তাহ হয়ে গেল যে আপনি বলেছিলেন এক সপ্তাহ পর বাজার যাবেন। এক সপ্তাহ হয়ে গেছে। আজকে বাজারে সবজি নিয়ে যাওয়া যায়,
তবে বাজারের পেঁয়াজের দাম যে কত তাও একটু দেখে আসব। তখনই এক গ্রাহক বাদলের কাছে আসে। ভাই, আপনার কাছে পেঁয়াজ হবে? না ভাই, অন্য সবজি আছে, দেব? আমার পেঁয়াজ লাগবে। অন্য গ্রাম থেকে পেঁয়াজ নিয়েছিলাম, কিন্তু তার দাম 50 টাকা ছিল। আরে বাহ, যেমন ভেবেছিলাম তেমনই হয়েছে। তুমি জানোই না, বাজারে পেঁয়াজের দাম 50 টাকা হয়ে গেছে। আরে বাহ, কি বলছেন আপনি, 50 টাকা কেজি? আপনি কবে বেচবেন 50 টাকায় পেঁয়াজ? এখনই না, পেঁয়াজের দাম আরো বাড়তে দাও। 1 সপ্তাহ পর যাব, তখন পেঁয়াজের দাম আরো বেড়ে যাবে। 4-5 সপ্তাহ হয়ে গেছে, পেঁয়াজের মুখই দেখিনি। হ্যাঁ ভাই, পেঁয়াজ না থাকায় খাওয়া দাওয়া করা যায় না। আমার বউ বলছিল পেঁয়াজ না আনলে বাসায় ঢুকতে দিবে না। এখন যতই দাম হোক না কেন, আজকে তো নিয়ে যেতেই হবে। তখন একটি লোক বাদলকে বলে, আরে ভাই, আপনার তো দেখাই মিলে না, আপনার কাছে পেঁয়াজ আছে? জি ভাই, এখন তো নেই, কিন্তু এনে দিতে পারবো, দামটা একটু বেশি। আরে ভাই, জানি কি হয়েছে, তুমি শুধু আমাকে পেঁয়াজ এনে দাও, না হলে আমার বউ আমাকে ঘর থেকে বের করে দেবে। ঠিক আছে ঠিক আছে, আমার কাছে কিছু পেঁয়াজ আছে, আমি বাসা থেকে নিয়ে আসছি, কিন্তু ওটার দাম কিন্তু একদম 90 টাকা পড়বে প্রতি কেজি। যাই দাম হোক না কেন, তুমি নিয়ে আসো শুধু, আমরা সবাই এখানে আছি। বাদল বাসায় গিয়ে সব কথা খুলে বলে। রিনা, সময় এসে গেছে, জলদি যাও, রুমের দরজাটা খোলো, বাজারে গিয়ে পেঁয়াজ 90 টাকা কেজি দরে বিক্রি করব। কি সত্যি 90 করে কেজি বিক্রি করবে? আমি জলদি যাচ্ছি এবং পেঁয়াজের সব বস্তা বের করছি। দরজা খুলেই বাদল এবং তার বউয়ের মাথা ঘুরে গেল। আরে আরে, এটা কি হচ্ছে, এত বাজে গন্ধ কোত্থেকে আসছে? হ্যাঁ, হায় হায় হায়, এ কি হয়ে গেল, সব পেঁয়াজ তো নষ্ট হয়ে গেছে, এর মধ্যে এত বাজে গন্ধ আসছে। হায় হায় হায়, কি ক্ষতি হয়ে গেল আমার, কি যে বড় ক্ষতি হয়ে গেল, আমি এখন কি করব, আমি পাগল হয়ে যাব রিনা, আমার কি হলো, আমার সব কিছু শেষ হয়ে গেল। বাদল ভাইয়া, বাদল ভাইয়া! ভোলার শব্দ শুনে বাদল বাইরে আসে। ভাই, বাজারে যাবেন? আমার ক্ষেতে নতুন পেঁয়াজ উঠেছে। না ভাই, আমি যাব না। ঠিক আছে, তাহলে আমি যাই। হায় হায়, এত লোভ না করলে আর আমার সবকিছু শেষ হতো না, কত ভুল করে ফেলেছি।